আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? কমেন্টে জানাবেন। আজকের ব্লগ ব্রাহ্মণবাড়িয়া টু চট্টগ্রাম হতে যাচ্ছে। চট্টগ্রাম কক্সবাজার যাব। কক্সবাজার পুরো জার্নিটা এক ব্লগই হবে, দেখবেন, আমাদের সাথে থাকবেন, মজা হবে, অনেক এনজয় হবে। আমি প্রায় রেডি, খাওয়া দাওয়া করবো, তারপরে ব্যাগ নিয়ে তারপর বের হয়ে যাব ট্রেন 1:40 ব্রাহ্মণবাড়িয়া থেকে তুনা নিশিতা। আমরা এখন প্রস্তুতি নিচ্ছি বের হয়ে যাওয়ার। সব ব্যাগ, মোবাইল, ইয়ারফোন, এই যে ব্যাগ, ঠিক আছে, বাইরে যাওয়া কথা হবে। ইয়ারফোনটা নাও, হ্যাঁ ঠিক আছে, এই স্যুটটা নাও, চার্জার নেওয়া হয়েছে, ব্রাদার তোমার চার্জার নিয়ে নাও। ওকে ওকে, চার্জার। আপনাদের দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পর এই চট্টগ্রাম স্টেশনে আসলাম। এখন আমরা কিছু নাস্তা করব, নাস্তা করে তারপরে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিব। আর এখন আপনারা সিনেমাটিক ভিউ এনজয় করতে থাকেন। নাস্তা করার পর এখন বাসের জন্য ওয়েট করতেছি। তো 250 টাকা ছিল, এখন 350 টাকা হয়ে গেছে, 100 টাকা অনেক কিছু আমাদের জন্য। ঠিক আছে, আমরা এখন ক্লান্ত, একদম সরাসরি কক্সবাজার গিয়ে দেখা হচ্ছে। হাই গাইস, কী অবস্থা? দীর্ঘ 10 ঘন্টা জার্নিটার পর আমরা আসলাম, আয়সা রুম ভাড়া নিলাম, নেওয়ার পর রুমে উঠলাম। তারপরে অনেক জার্নি, তো যার কারণে অনেকে ক্লান্ত ছিল, এ কারণে আমরা খাওয়া দাওয়া করার পর আয়সা শুয়ে গেছি। যে ওঠার কথা ছিল 6টায় উঠতে পারিনি, এখন বাজতেছে আপনার 7টা, মেবি 7টায় বাজতেছে। আমরা এখন বের হব, বের হয়ে দেখি আমরা কতটুকু শ্যুট নেওয়া যায় রাতের।
যতটুকু শুট নেওয়া যায় ততটুকুই আপনাকে তুলে ধরার চেষ্টা করবো। ঠিক আছে, আপনারা আমার সাথে থাকুন, দেখুন ব্লগগুলো দেখে এনজয় করতে থাকুন। এই নাই এ ব্রাদার, এই ঘুরতে এসো নাই তো ঘুমাইতে এসো। ওই দাঁড়ি পাচার যে কি ঘুম দিছে ওটার কোনো খবর নেই। এই রে কি আমার তো এলো তো কোনো খবর থাকতো না। কি উঠছ তাড়াতাড়ি? ফ্রেশ হও তাড়াতাড়ি, বেরোতে হবে। একজন কে মোবাইল, এ রেডিও, ওঠো ওঠো। আজকে ব্লগটা এতটুকুই, যতটুকু পারছি ততটুকু দিয়েছি, যার কারণে আজকে অনেক ক্লান্ত, যার কারণে এখন গিয়ে একটু রেস্ট নেব। যদি আবার যদি বের হই ওইটা নাই হই, আবার কালকে আমরা ব্লগটা একটাই ব্লগ হবে, মানে আমরা তিন দিন আসি, মানে দুই রাত, আজকে রাত্রেও আসি কালকে রাত্রেও আসি, দুই রাত আর তিন দিন, তিন দিনটা পুরো একটা ব্লগই হবে। এই ব্লগের ভিতরে সব কিছু দেখতে পাবেন আর আমাদেরকে সাপোর্ট দিবেন, সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম, হাই গাইস, কেমন আছেন? আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন, আজকে শ্যুট চলছে। এখন আমরা ঘুমিয়ে গেছিলাম, ঘুমাইতে ঘুমাইতে রাত হয়ে গেছে, যার কারণে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। চাচ্ছিলাম যে ছয়টার দিকে উঠবো, উঠতে উঠতে দশটা বেজে গেছে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে এখন বের হই, নাস্তা করি, নাস্তা করে তারপরে বিচের দিকে যাব, বাগানের দিকে যাব, কিছু ছবি তুলব আর আপনার সিনেমেটিক ভিউগুলো এনজয় করতে থাকেন। হতে পারে পথের শুরু নিয়ে যাবে আমাদের অজানা, তুমি আমি আমাদের পৃথিবী সাজিয়ে নিব ভালোবাসা। ভালোবাসি বলে দাও আমার, বলে দাও হ্যাঁ সব কবুল।
এখন বিচে আছি বিচে আসলাম এসে আমাদের অনুভূতিটা অনেক ভালো লাগতেছে মানে দেখা মানে অসাধারণ আপনারা না আসলে বুঝতেই পারবেন না না আসলে আপনারা বুঝতেই পারবেন না আসবেন এসে ঘুরবেন আচ্ছা ঠিক আছে আমরা ইয়াতে যাই বাগানে যাই বাগানে কিছু ছবি তুলবো আপনারা আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আজকে কক্সবাজারের তৃতীয় দিন আমাদের দুজনে ঘুম থেকে উঠলাম আটটা বাজে এখন আটটার উপর বাজে আর কি এখন বের হয়ে যাব বের হয়ে নাস্তা করব একটু ঘোরাঘুরি করব আর আমাদের সাথে এই যে একজন রেডি হচ্ছে আরেকজন ব্রাদার হ্যাঁ কাপড় চোপড় আনুন সমস্যা নেই তো আরে রুম সারলো তো না রুম রুম তো সারম ঠিক আছে সমস্যা নেই আজকে এই হোটেলে রুম ছাড়তে হবে আজকে থাকার প্ল্যান আছে ঠিক সামনে আরেকটা হোটেল নেব আর কি আচ্ছা আয়েশা গুছাম সমস্যা নেই তো আয়েশা গুছাম তোমরা তো আরে তোমরা কাপড় আমাদের টুকটাক সব টুকটাক টি শপি আগে গুছাই দেব আসবে তুমি ফিরে আবার মিথ্যে সান্ত্বনায় ভুলে গিয়ে আমায় তুমি আছো কার কাছে একা জীবন কষ্টের কত বোঝাই বলো কাকে ভুলে গিয়ে আমায় তুমি আছো কার কাছে একা জীবন কষ্টের কত বোঝাই বলো কাকে অনেকগুলা শুট দেখছেন অনেক এনজয় করছেন আমরা এনজয় করছি এখন বিচের মধ্যে আছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে আশা করি আমাদের ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকে এতটুকুই আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন আমি ভালো আছি আমরা এখন আছি কক্সবাজারের হিমছড়ি পাহাড়ের দিকে উঠব আমাদের সাথে থাকুন এনজয় করতে থাকেন ব্লগটা গাইস আমরা এখন বর্তমানে হিমছড়ি পাহাড়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন ওরা ফটোগ্রাফার কাজ করছে আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ ওইদিকে হচ্ছে আপনার সাগর আমরা বর্তমানে পাহাড়ে আছি এদিক দিয়েও পাহাড় আপনারা দেখতে পারেন আমরা এখন আছি হিমছড়ি পাহাড়ের উপর হ্যাঁ
Brother? দেখি hey আমরা এখন হিমচুরি পাহাড়ের উপরে আছি পাহাড়ের চূড়ায় একটা ঝর্ণা আছে ওইদিকে যাব এই সাইড শেষ হইছে এখন আমরা ঝর্ণার দিকে যাব এখানে আমাদের ফটোশুট চলছে এই যে ফটোশুট ফটোগ্রাফার এই যে আমাদের আসার কথা ছিল একটু আগে আমরা খাওয়া দাওয়া করে বের হইতে হইতে দেরি হয়ে গেছে যার কারণে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম তোমার হে আমি যে কত ভালোবাসি গো বোঝাবো কে মনে হে বোঝাবো তোমারে হে না পেলে জানি আমি জানি গো মরিব কালে হে মরিব ভালোবেসে ঠাই নিও পরনে গো ভালোবেসে ঠাই দিও পরনে আমি তোমারে প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পরানে গো